एवरीवन वेलकम बैक अगेन एक नतून प्रॉपर्टी संगे आपनादेर प्रत्येके वेलकम नतून प्रॉपर्टी माने नतून एक डेस्टिनेशन नतून एक स्वप्नेर खोजे सो आज के आमरा आपनादेर जन्य जे भिडियोटी निये एसेछि दारुण एक लोकेशने खूब सुंदर एक फ्लैट आज के आपनादेरके देखाबो सो ए भिडियोर मध्य आपनारा देखे नेबेन एक 2BHK फ्लैटेर आपडेट আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর কাছে একদম এখান থেকে সিটি সেন্টার 2 এর ডিসটেন্স মাত্র 400 মিটার এই লোকালিটিতে এই ডিসটেন্সের মধ্যে একটি দারুণ 2BHK ফ্ল্যাট আপনাদেরকে আমি দেখাবো সো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দা বানিয়ান ট্রি গার্ডেন এখানে এই কমপ্লেক্সের মধ্যে আপনি সমস্ত অ্যামেনিটিস লাইক সুইমিং পুল জিম কমিউনিটি হল চিলড্রেন পার্ক তো এই কমপ্লেক্সের মধ্যে সমস্ত মডার্ন অ্যামেনিটিস নিয়ে একটি 2BHK 900 স্কয়ার ফিটের ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আর সবথেকে বড় হচ্ছে এই কমপ্লেক্সের মধ্যে এখান থেকে লোকালিটি অ্যাডভান্টেজ খুব ভালো আপনি মাত্র 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পৌঁছে যাবেন সিটি সেন্টার 2 এর কাছে উইদিন 5 মিনিট ডিস্টেন্সে আপনি পৌঁছে যাবেন চিনার পার্কে এবং এখান থেকে বিশ্ববাংলা গেটের ডিস্টেন্স হচ্ছে 5-6 কিলোমিটারের ডিস্টেন্স এবং আপকামিং আইটি হাব এবং রিসেন্ট যে আইটি সেক্টরগুলো আছে সেগুলো আপনি উইদিন 7-8 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন সো কলকাতার এই বেস্ট লোকেশনের মধ্যে আপনাদেরকে একটি এই 2BHK ফ্ল্যাটটা আমরা দেখাবো তো চলুন একবার আমরা দেখে নিই দেন পুরো প্রপার্টি ট্যুরটা আজকে আমরা করব সো এই হচ্ছে কমপ্লেক্সের মেইন যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি গেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এদিকটা হচ্ছে গার্ডেন আপনারা দেখছেন এখানে চিলড্রেন পার্ক আর এই সাইডটা হচ্ছে সুইমিং পুল ওয়েল মেইনটেইন কমপ্লেক্স এখানে টোটাল 9টা টাওয়ার আছে এবং অ্যারাউন্ড 180 ইউনিটস এখানে আছে G+5 বিল্ডিং আমরা যে ফ্ল্যাটটা দেখব সেটা হচ্ছে 5th ফ্লোরে আপনারা চলুন একবার দেখে নিই আমরা এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট এই হচ্ছে কমপ্লেক্সের মেইন গেট আর আমরা ঠিক যে টাওয়ারটাতে ফ্ল্যাটটা দেখব এটা হচ্ছে মেইন এন্ট্রান্স আর এই হচ্ছে কমিউনিটি হল এখানে অ্যাপ্রক্সিমেট 100 জন একসঙ্গে গেট টুগেদার যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারবেন এছাড়াও আপনি কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন জিম 24 আওয়ার্স পাওয়ার ব্যাক আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান 24 আওয়ার্স সিকিউরিটি গার্ড সমস্ত অ্যামিনিটিস আপনি পেয়ে যাচ্ছেন এই কমপ্লেক্সের মধ্যে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একদম 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি এদিকে একটা লিফট এবং এদিকে একটা লিফট পাশাপাশি দুটো আপনারা লিফট দেখছেন এবং প্রতিটা ফ্লোরে এখানে 5টা করে আর যে ফ্ল্যাটটা দেখাবো এটা নিয়ে 6টা করে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট আছে এখানে আপনি স্ট্রেয়ার কেস দেখতে পাচ্ছেন ওদিকে একটা আছে প্লাস এদিকে একটা স্ট্রেয়ার কেস আপনি দেখতে পাচ্ছেন সো দারুণ ভেন্টিলেশন প্রত্যেকটা জায়গা থেকে আপনি ফ্ল্যাটের মধ্যে ক্রস ভেন্টিলেশন ভালো পাবেন সো আমরা যখন ফ্ল্যাটে এন্ট্রি করছি তখন ইস্টের দিকে ফেস করে এন্ট্রি করছি সো এন্ট্রি করার পরে আপনি এরকম একটি বিউটিফুল ভিউ এখান থেকে এনজয় করতে পারবেন ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা এদিকটা হচ্ছে ইস্ট ইস্টটা ওপেন আছে এখান থেকে দারুণ একটি ভিউ আপনারা পাচ্ছেন সারাউন্ডেড আর এদিকটা হচ্ছে আপনি এন্ট্রি করার পরে ঠিক রাইট হ্যান্ড সাইডে এদিকটা আপনি কিচেন দেখে নিচ্ছেন প্রত্যেকটা বেডরুম থেকে কিচেন থেকে এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনি প্রপার লাইট এখানে পেয়ে যাচ্ছেন আপনি সোজা এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে একটি ওয়াশরুম আছে কমন ওয়াশরুম লেফট হ্যান্ড সাইডে একটি বেডরুম অ্যান্ড স্ট্রেট আপনি যখন চলে যাচ্ছেন ওটা হচ্ছে মাস্টার বেডরুম ওটার সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বাদিকে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন ঠিক এন্ট্রি করে এদিকটায় দ্যাট মিন লেফট হ্যান্ড সাইডে আপনি একটা বেডরুম পেয়ে যাচ্ছেন বেডরুমের ক্রস ভেন্টিলেশন খুব ভালো প্রপার আপনি লাইট পেয়ে যাচ্ছেন এবং দারুণ আপনি এখান থেকে ওভারলুকিং ভিউটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই বিল্ডিংয়ের এখান থেকে আপনি যদি সিটি সেন্টারে যান তাহলে আপনার ম্যাক্সিমাম হয়তো 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পড়বে এখান থেকে এটা এখান থেকে 500 মিটারের ডিস্টেন্স হচ্ছে সিটি সেন্টার আর আপনি যদি নপাড়া স্টেশনে নপাড়া বাস স্ট্যান্ডে যান এখান থেকে 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনি নপাড়াতে পৌঁছে যাবেন তো চলুন আমরা সেকেন্ড বেডরুমটা একবার দেখে নিচ্ছি মাস্টার বেডরুম আপনারা দেখছেন আপনি স্ট্রেট চলে আসলেন সোজা আসার পরে একদম স্ট্রেট আপনি এখানে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং এদিকে বেডরুমটা পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এই মাস্টার বেডরুমটাকেও এখানে একটা ডোর এখানে ইউজ করে আপনি এটাকে
ইউটিলাইজ করতে পারবেন। তো চলুন একবার দেখে নিন এই বেডরুমটা। এখানে দুটো বেডরুম আপনারা দেখলেন, দুটো বেডরুমের সাইজ অ্যারাউন্ড 10x12x11 বেডরুমের সাইজ আছে আপনারা। এটা আপনারা দেখছেন রিসেল ফ্ল্যাট। আপনারা চাইলে এই প্রপার্টির এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন করতে পারবেন। অ্যান্ড প্রপার্টি এজ যেটা আছে এটা অ্যারাউন্ড 5-6 ইয়ার্স প্রপার্টি এজ আছে। এবং এখানে টোটাল 9টা টাওয়ার আছে, 9টা টাওয়ার মিলিয়ে আপনার এখানে 180 অ্যারাউন্ড এখানে ইউনিটস এখানে অ্যাভেলেবেল আছে। সো আমাদের এই প্রপার্টি যদি ভিজিট করতে চান, আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন এবং সাইট ভিজিট করতে পারেন। এই প্রপার্টি যে প্রাইস ভ্যালু রাখা হয়েছে দ্যাট ইজ 44 লাখ। আপনি 44 লাখের মধ্যে চিনার পার্ক সিটি সেন্টারের মতো দারুণ একটি লোকেশানে আপনি পেয়ে যাচ্ছেন এই প্রপার্টি। এবং আপনি যদি পার্কিং চান তাহলে সেটা এক্সট্রা আপনাকে পে করে পার্কিংটা এখানে পারচেস করে নিতে হবে। তো দারুণ একটি প্রপার্টি আপনাদেরকে ভিজিট করালাম, আপনারা যে কোনো সময় এটাকে ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে।